হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো কিভাবে একটা সিগনেচার ফটো বা আপনার আপনি যদি কোনো ফটোগ্রাফি করে থাকেন, সেই ফটোগ্রাফির জন্য একটা লোগো প্রয়োজন, সেই লোগো আপনি কিভাবে তৈরি করবেন। তো আজকের ভিডিওটা আপনি যদি সম্পূর্ণভাবে দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার ফটোগ্রাফির জন্য একটা স্টাইলিশ ফন্ট যুক্ত একটা লোগো আপনি তৈরি করতে পারবেন। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো এর জন্য আপনাদেরকে গুগল থেকে একটা ফন্ট ডাউনলোড করতে হবে, যেটার লিংক আমার ফেসবুক গ্রুপে দেওয়া আছে। তো সেখান থেকে আপনি গ্রুপে জয়েন হয়ে ওই ফন্টগুলো নামিয়ে নেবেন এবং ডিসক্রিপশনে আরও কিছু পিএনজি লিংক আছে, সেগুলো আপনি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর সিম্পলি আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ওই ফন্টগুলো পিকচার ল্যাবে অ্যাড করতে হয়, চাইলে ওই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। তো সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর এখন আমরা পিকচার ল্যাব অ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা ডিলিট আইকনে ট্যাপ করে টেক্সটটাকে প্রথমে ডিলিট করব এবং ডানে এই অপশনটাতে যাব এবং এখান থেকে কালারটাকে আমরা ব্ল্যাক করব। ব্ল্যাক করার পর এখন আমরা প্লাস আইকনে যাব, দেন টেক্সটে গিয়ে আমাদের যে লোগোটা যে টেক্সটটা লিখব সেই টেক্সটটা প্রথমে আমরা লিখব। লেখার পর এটাকে একটু বড় করব, দেন ডানে স্ক্রল করলে আমরা ফন্ট অপশন পাবো। ফন্টে গিয়ে আমরা ওই ফন্টটাকে এখানে অ্যাড করে ফেলবো। তো সিম্পলি এই ফন্টটাকে আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার পর এটাকে আর একটু বড় করব। দেন এখান থেকে প্লাস আইকনে যাব, দেন গ্যালারি থেকে একটা পিএনজি এখানে ইম্পোর্ট করব। পিএনজি অ্যাড হলে এখান থেকে টিক মার্কে ওকে করব, দেন এটাকে একটু ছোট করব এবং মাঝের মেনুতে গিয়ে এটার কালারটাকে আমরা হোয়াইট করে ফেলব। করার পর ওকে করব। এখন আমাদের টেক্সটের সাথে ঠিক এভাবে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে ফেলব। অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে এখান থেকে আমরা প্লাস আইকনে যাব, দেন আবারও একটা টেক্সট লিখব। এখানে টেক্সটে লিখব ফটোগ্রাফি। লেখার পর সেম একই প্রসেসে এটার ফন্টটাকেও আমরা চেঞ্জ করে নেব। নেওয়ার পর এটাকে একটু বড় করব, দেন আমাদের এই ফন্টের নিচে ঠিক এভাবে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর এখন লেয়ারে গিয়ে তিনটাকে আমরা লক করে রাখব। রাখার পর প্লাস আইকনে যাব, দেন এখান থেকে আমরা একটা শেপ ক্রিয়েট করব। নিচে আসব, এটার ওপাসিটি পুরো মাইনাস, দেন এখান থেকে স্ট্রোক অপশনটাকে আমরা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে নিচে আমরা স্ট্রোকের কালারটাকে রেড রাখব। রাখার পর স্ট্রোকটাকে চাইলে আপনারা ছোটও করে নিতে পারেন। এখান থেকে রাখার পর ওকে করব, দেন এখান থেকে আমরা মাঝের মেনুতে সেটাকে ক্রপিংয়ে যাব। ক্রপিংয়ে গিয়ে ওপর থেকে এবং ডান পাশ থেকে এটাকে ক্রপ করে নেব। নেওয়ার পর এটাকে একটু ছোট করব, দেন ঠিক এভাবে লাগিয়ে দেব। এখন এখান থেকে এটাকে আমরা কপি করব, কপি করে ক্রপে যাব, দেন উপর থেকে ঠিক এটাকে এভাবে কেটে নেব। নেওয়ার পর ওকে করব, দেন ডান পাশে এভাবে সেট করে ফেলব। এখন আমাদের ফটোটা রেডি। এখন আমাদের ফটোটাকে আপনারা দুইভাবে সেভ করতে পারেন। প্রথমত ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সহ যদি সেভ করেন তাহলে সরাসরি সেভ করবেন, আর যদি এটাকে পিএনজি আকারে সেট করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ডের জন্য এই অপশনটাতে যাবেন, দেন ট্রান্সপারেন্ট করলে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো এই ফটোটাকে এখন সেভ করার জন্য উপরে এই মেনুতে যাবেন, দেন সেভ অ্যাজ ইমেজ এবং ডিফল্টে গিয়ে আল্টা করে ফটোটাকে সেভ করে ফেলতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে আপনার মতামতটা অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।